দিয়ে দেব এবং যত ধরনের এখানে চকলেট আইটেম আছে আপনারা মাঝে তুলে ধরবো, কিন্তু সবগুলো তোলার সম্ভব না, হিউজ পরিমাণ অনেক ধরনের চকলেট আইটেম আছে, তো যতটুকু পারি সেতটুকু তুলবো। খাবার আছে, জেম আছে, এটা খাবার ঠিক আছে, আমরা একটা দেখবো। তো আপনারা যারা মনে করেন 300 টাকা এটা বিক্রি হবে, 300 টাকা বিক্রি হবে না? সম্মানিত বিয়াস, আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো যে পাইকারি চকলেট এবং বিভিন্ন ধরনের চকলেটের এগুলো কোথা থেকে পাবেন। তবে আপনারা এখান থেকে এক ভাই কমেন্টস করছিল যে ছকে চানাচুর এবং চকলেটের পাইকারি ভিডিও করার জন্য, সেই ক্ষেত্রে আজকে চলে আসলাম ভুলতাগাছের থেকে ঢাকা ছকে। তো আপনাদের জন্যই কষ্ট করি, আপনারা যখন ভিডিওগুলো দেখেন তখন আমাদের সার্থক হয়। তো ব্যবসা আইডিয়া এবং প্রোডাক্টের সন্ধান, পাইকারির যত সন্ধান আছে সেগুলো আমরা দিয়ে থাকি। এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে ইউটিউব ব্যবসা চ্যানেলটা নিচে লাল লেহা সাবস্ক্রাইব, সেখানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘন্টা বাজিয়ে দেবেন। তো আজকে এখন মূল বিষয়ে চলে যাব এবং এই অ্যাড্রেসটা পুরাপুর দিয়ে দেবো এবং যত ধরনের এখানে চকলেট আইটেম আছে আপনারা মাঝে তুলে ধরবো, কিন্তু সবগুলো তোলার সম্ভব না, হিউজ পরিমাণ অনেক ধরনের চকলেট আইটেম আছে, তো যতটুকু পারি সেতটুকু তুলবো। তো আপনারা সাথেই থাকুন। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়ের নামটা? মোহাম্মদ ফরিদ হোসেন। আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দেন। মোহাম্মদ সাগর হোসেন। আচ্ছা, আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করেন? হ্যাঁ জি। তো আপনি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দেন। 01875858984। আবার একটু বলে দেন। 01875858984। সেক্ষেত্রে আপনারা এখানে আসবে কীভাবে? এই জায়গায় আসতে হলে প্রথমে আসতে হবে চক বাজার, ঢাকা চক বাজার 77 নম্বর বেগম বাজার হোসেন মেনশন মার্কেট। আচ্ছা, আপনার আসলে বললেই হবে যে ফাইভ স্টোর বললে হয়ে যাবে, এবং ওনার যে মোসব নাম্বার দিয়ে দিছে সেই নাম্বারে কল দিলেও কিন্তু বাইকে পেয়ে যাবে। হ্যাঁ। তো আপনার এখানে কী ধরনের এই চকলেট আছে? আমাদের এখানে বিভিন্ন রকমের চকলেট আছে, দেশি প্রোডাক্ট আছে, বাইরের প্রোডাক্ট আছে, সব রকমের প্রোডাক্ট আছে। প্রথম কোনটা থেকে শুরু করব? এই সন্দেশ, এটা হলো আপনার 30 পিসের সন্দেশ। 30 পিসের সন্দেশ বিক্রি হবে 150 টাকা। তো আপনারা যারা গ্রামে বা বিভিন্ন দোকান যারা পাইকারি আমরা দিচ্ছি, এটা হলো 82 টাকা। আপনার খুচরা বিক্রি হবে 150 টাকা। খুচরা এটা পাইকারি 82 টাকা, আর খুচরা বিক্রি হবে 150 টাকা। 150 টাকা, আচ্ছা ঠিক আছে। এটা মধ্যে কয় পিস থাকে? 30 পিস। 30 পিস। আচ্ছা, এটার ভিতরেও 30 পিস, দুইটা মডেল। আবার নতুন আরেকটা আসছে হলো আপনার এটা ম্যাঙ্গো সন্দেশ। ম্যাঙ্গো জি, এটাও 30 পিসের আপনার 150 টাকা বিক্রি হবে। 150 টাকা বিক্রি হবে না?
এটা এখানে 30 পিস আপনি পার পিস 5 টাকা করে না 10 টাকা করে বিক্রি হয় 5 টাকা করে বিক্রি 5 টাকা করে খুচরা বিক্রি 5 টাকা 150 টাকা বিক্রি হবে এটার দাম হলো 90 টাকা 90 টাকা জি তো এই স্যার আরেকটা দেখব এর পরবর্তী কোনটা দেখব এই যে এটা আছে নারু হ্যাঁ নটা লন নারকেলের নারু এটা হলো আপনার 40 পিসের 40 পিসের 40 পিসের নারু আপনার বিক্রি হবে 200 টাকা আমাদের পাইকারি রেট হলো 125 টাকা 125 টাকা বিক্রি 200 টাকা হুম জি আমরা একটা দেখব এটা একটু রাখেন এখানে আপনাদের এই যে চকলেট গুলো জি এটা ডেরি মিল্ক এটা হলো আপনার 10 টাকার ডেরি মিল্ক এটা পাইকারি হলো 2280 টাকা কার্টন 2280 টাকা 24 পিসের 24 পিসের কার্টন কার্টন নিতে হবে কার্টন নিতে হবে বা খুচরাও নিতে পারে খুচরা নিলে 100 টাকা 100 টাকা এখানে বিক্রি হবে 240 টাকা 24 পিস 10 টাকা করে 240 টাকা বিক্রি হবে 240 টাকা বিক্রি আর আপনার পাইকারি হলো 100 টাকা 100 টাকা ঠিক আছে এটা মানে কয় পিস থাকে এটা 24 পিস 24 পিস এটা মার্ক কোম্পানি আচ্ছা ঠিক আছে আমরা এটা দেখলাম এর পরে আরেকটা দেখব এখানে ওনাদের কাছে যে আরো বিভিন্ন ধরনের চকলেট আছে এই যে বয়রমগুলো এগুলো কত এটা 30 পিসের এটার দাম হলো আপনার 75 টাকা 75 টাকা ঠিক আছে আমরা যতটুকু পারি আপনাদের মাঝে শর্টকাট করে তুলে ধরার জন্য এই এটা এটা কি এটা হলো সন্দেশ সন্দেশ এটা 30 পিসের বিক্রি হবে 150 টাকা 90 টাকা বক্স 90 টাকা আর এই যে কোন এটার কি চকলেট বলা হয় এটা কোন কোন না হ্যাঁ আচ্ছা এখানে বইরমে কত পিস থাকে 25 পিস সাথে টাকা এই খেলনা টাকা ফ্রি আছে খেলনা টাকা যেগুলো আপনারা থাকে সেগুলো এক একটার সাথে এক একটা দেওয়া হবে 10 টাকা করে 250 টাকা বিক্রি হবে কেন হলো আপনার 900 টাকা 950 টাকা 900 টাকা কার্টুন কার্টুন আর আপনি এক 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 বয়ম নিতে পারবে হ্যাঁ এক বয়ম নিতে পারবে এক বয়ম কত কত এক বয়ম 150 টাকা পড়ে 150 টাকা আর ওনাদের বিক্রি হবে ওনাদের বিক্রি হবে 250 টাকা 250 টাকা তো আমরা এখানে কিন্তু আরো এই দেখতেছি লেসো এবং এখানে যে আর যে এই চকলেট গুলো এই চকলেট গুলো এখানে আছে এটা প্রাইস কত করে এটার প্রাইস হলো 150 টাকা 30 পিস 300 টাকা বিক্রি হবে 300 টাকা বিক্রি হবে 150 টাকা 150 টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা এটা দেখলাম এই যে এটা আছে হ্যাঁ এটা আমরা দেখছি একটু একটু বলটা দেন তো একটু বলটা একটু দেন এটাও তো চকলেট না হ্যাঁ এটাও চকলেট তো এটা এটা এই ইয়ার ভিতরে থাকে কত পিস এটার ভিতরে আছে 40 পিস 40 পিস হ্যাঁ এটার দাম হলো আপনার 80 টাকা 80 টাকা বিক্রি হবে হলো 200 টাকা 200 টাকা 120 টাকা লাভ মানে লাভ হবে না এবং যে কয়দিন লাগে আচ্ছা এখন আমরা দেখব আর যে চকলেট এটা এটা কি খোলা আছে না এক বান্ডিল লোন না এক বান্ডিল লোন এটার কি চকলেট বলা হয় এটারে বলে চায়না কাটি চায়না কাটি না হুম এটা আপনার কি এখানে কত পিস আছে এদিকে আছে হলো 150 পিস 375 টাকা 375 টাকা এমন কি 150 পিস নিতে হবে না এমন এক বান্ডিলই নিতে হবে এক বান্ডিল নিতে হবে 375 টাকা এক বান্ডিল 150 পিস 5 টাকা করে বিক্রি হলে 5 × 150 বিক্রি হবে 750 টাকা 750 টাকা তত ভালো এটা আমাদের প্রফিট ঠিক আছে এবং এখানে আরেকটা যে চকলেটটা দেখাইছিলেন এটা কি চকলেট বলা এটা হলো আপনার জেম চুরকি জেম চুরকি জেম বাচ্চারা খেলতে পারবে চুরকিটা ঘুরবে আর এই যে খাবার আছে জেম আছে এটা খাবার তো এটার মধ্যে কয় পিস থাকে 30 পিস 150 টাকা 150 টাকা ঠিক আছে আমরা আরেকটা দেখব তো আপনারা যারা মনে করেন 300 টাকা এটা বিক্রি হবে 300 টাকা 300 টাকা বিক্রি হবে না হুম হুম আর এমনি পাইকারি হলো 150 টাকা 150 টাকা হ্যাঁ ঠিক আছে এখানে যে আরো চকলেট দেখি এই যে এই ধরনের চকলেট এটা কত করে বইম এটা ম্যাটাডোর আইটিন এখানে কত পিস আছে এদিকে আছে হলো আপনার 130 পিস 260 টাকা বিক্রি হবে কেন হলো 180 টাকা কেন 180 200 60 টাকা বিক্রি হবে 2 টাকা করে 80 টাকা লাভ হবে হ্যাঁ 80 টাকা লাভ হবে আচ্ছা ঠিক আছে আমরা এটা দেখলাম এখন আরো অন্য কিছু দেখব আর যে চকলেট আছে সেগুলো একটু দেখব আচ্ছা এখানে তো আপনাদের এই জায়গা আছে সেন্টার ফুড সেন্টার ফুড আছে হ্যাঁ সেন্টার ফুড আপনার বয়ম এক কার্টনে থাকে এক কার্টনে থাকে হলো 30 বক্স 30 বক্স এটা 100 পিসের বক্স আচ্ছা আপনারা এখান থেকে এই এক কার্টন নিতে হবে নাকি বক্স নিতে পারবে বক্স কত পড়বে বক্স হলো 155 টাকা 155 টাকা এক বক্সে কত পিস থাকে 100 পিস 200 টাকা বিক্রি হবে আচ্ছা আচ্ছা তার মানে 100 টাকা লাভ হচ্ছে হ্যাঁ 100 টাকা লাভ হবে ঠিক আছে এখানে যে সম্পত্তি দেখলাম এই যে সম্পত্তি বয়মগুলা এটা হলো আপনার ক্ষীরমালাই সম্পাপড়ি যেটা গিয়ে বাজা খুব সুস্বাদু মাল এটা হলো আপনার 110 টাকা 110 টাকা আপনার সেল হবে কত সেল হবে হলো 180 টাকা 180 টাকা পাইকারি দিতে আপনার অনেক
পাইকারি নিলে 110 টাকা পড়বে, উনি 150 টাকা দিতে পারবে, 30 টাকা খুচরা লাভ হবে। আচ্ছা আচ্ছা, আর এটা তো সম্পত্তি? হ্যাঁ, এটাও সম্পত্তি, লাভ সম্পত্তি। আচ্ছা ঠিক আছে, এখানে কত পিসের? এটা হলো আপনার 30 পিসের, 100 টাকা। 100 টাকা খুচরা বিক্রি হবে, 150 টাকা। 150 টাকা ঠিক আছে। আমরা এখানে দেখলাম আরো এখানে যে এটা কি চকো চকো বলে? এটাকে চকো চকো বলে। আচ্ছা, এটা কি এখান থেকে বাইর করব? হ্যাঁ, আমি বের করে দিচ্ছি। এটা হলো 100 পিসের, 100 পিসের 200 টাকা বিক্রি হবে খুচরা, আপনার কেনা হলো 98 টাকা। 98 টাকা? হুম। আচ্ছা, তার মানে অর্ধেকের থেকে বেশি লাভ? হ্যাঁ, অর্ধেকের থেকে বেশি লাভ। আচ্ছা ঠিক আছে, চকো চকোটা চলে ভালো। এবং আরও এখানে যে চকলেট দেখছি, এই যে এই চকলেটের ভিতরে এখানে কেলনার সাথে কাটিটির সাথে কেলনা, এটা কি নতুন বেরিয়েছে প্রথম? জি জি, এটা না আরও আগেই চলছে, এটা খুব চলাচলে বাচ্চাদের খেলনা আছে সাথে খেলনা। এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন এই প্রতিটা চকলেটের সাথে একটা কেলনা কিন্তু সাথে কাটিটা থাকে। তো এটা এই বয়মে কত পিস আছে? এটা বয়মে আছে হলো আপনার 70 পিস। 70 পিস? আপনারা পাইকারি ব্যস্ত আছেন কত? আমরা বিক্রি করতেছি 70 টাকা। 70 টাকা? 140 টাকা বিক্রি হবে, অর্ধ দিলাম। অর্ধ দিলাম ঠিক আছে। এখানে আরও চকলেট আছে, এগুলো আমরা একটু দেখবো। এই সাইডে যারা চকলেট, এটার কি চকলেট বলা হয়? এটা বলে হলো রোল, কোকোলা রোল। কোকোলা রোল? এটা এটা বয়ম কত? এটার বয়ম পড়ে হলো 52 টাকা। 52 টাকা 60 পিস? 60 পিস, 2 টাকা করে 120 টাকা বিক্রি হবে। আচ্ছা ডাবল। তো আমরা এটা দেখলাম, এই যে লিচু কাটি আছে, লিচু কাটি, এটা কি মানে ললিপপ? বাসি ললিপপ, বাসি ললিপপ। এখানে কত পিস আছে? এদিকে আছে 50 পিস, 250 টাকা বিক্রি হবে। 250 টাকা বিক্রি হবে? 150 টাকা, 155 টাকা। 155 টাকা ঠিক আছে। আমরা একটা দেখবো, এইগুলো কি বলা হয়? এটা খেলনা, বাচ্চাদের খেলনার সাথে গেম ফ্রি আছে, সাইকেল ফ্রি। মানে এখানে যে খেলনাটা, এগুলো হচ্ছে সাইকেল? হ্যাঁ হ্যাঁ, এখানে খেলতেও পারবে আবার খেতেও পারবে। খেতে পারবে। তো এই এই প্যাকেটে কত পিস আছে? এই প্যাকেটে আছে হলো আপনার 30 পিস, 300 টাকা বিক্রি হবে খুচরা, যে আপনার কেনা হলো পাইকারি বিক্রি করতেছে আমরা 195 টাকা। 195 টাকা ঠিক আছে। আমরা এখানে এটা দেখলাম, এছাড়া এখানে এটার কি বলা হয়? এটা হলো এই যে এদিকে আমি দেখাচ্ছি, এটারে বলে বলা হয় পাপড়ি। পাপড়ি না? এখানে কত পিস আছে? এটা আছে হলো আপনার 50 পিস, 250 টাকা বিক্রি হবে, আপনার কেনা হলো 155 টাকা। 155 টাকা ঠিক আছে। এটা আমরা দেখলাম, এখানে আরো যে এটা দেখলাম, এটার কি বলা হয়? এটা হলো বাদামি। বাদামি না? হুম। আচ্ছা, এখানে কত পিস আছে? এখানে আছে হলো আপনার 50 পিস, 35 পিস। 35 পিস? হ্যাঁ, 180 টাকা বিক্রি হবে। বিক্রি হবে? আপনাদের পাইকারি কত? পাইকারি 95 টাকা। 95 টাকা আচ্ছা ঠিক আছে। আমরা এটা দেখলাম, আর এখানে যে আরো চক, এটার কি বলা হয়? এটা প্রাণের বাবুল গাম। আচ্ছা, এইগুলো আমরা একটা দেখি, 180 পিস, 130 টাকা। 130 টাকা আচ্ছা, তাহলে আর এটা চলবে কত আছে, কত পিস? এটা 180 টাকা বিক্রি হবে খুচরা। খুচরা আর আপনার পাইকারি আমরা বিক্রি করছি 130 টাকা। 30 টাকা আর এই যে এটা, এটা এটা হলো আপনার ই লেবু গাম। লেবু গাম? এখানে এই বয়ম কত করে? এই বয়মের দাম হলো আপনার 95 টাকা। 95 টাকা। এটা বিক্রি করবে কিভাবে? প্রতি পার পিসে করে? হ্যাঁ, পার পিস। এটাকে 200 পিস আছে, 200 টাকা বিক্রি হবে। আচ্ছা 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 ঠিক আছে। তাহলে আপনার এটা পাইকারি কত বললেন জানো? 95 টাকা। 95 টাকা আর এখানে যে এই যে চকলেট, এটা এলসন কয়েন। এলসন কয়েন যে চকলেট, সেগুলা এখানে বইমে কত পিস আছে? 100 পিস। 100 পিস তাহলে এই বিক্রি করবে কত? এটা 300 টাকা বিক্রি হবে। তা পার পিস 3 টাকা পিস? 3 টাকা পিস। আর আপনাদের 148 টাকা? 148 টাকা হচ্ছে পাইকারি সেল। ঠিক আছে। এখানে কিন্তু আরও অনেক আপনার বিভিন্ন চকলেটেরও আছে, তবে আমরা এতগুলো তো তুলতে পারতেছি না। তো আপনারা যারা মূলত এই গ্রাম থেকে আসেন, চক বাজার আসলে ওনার যে নাম্বার দিলাম এই নাম্বারে কল দিয়ে ওনার দোকানে সরাসরি চলে আসবেন। আর যদি আপনার কি এখানে কুরিয়ান সার্ভিসে দিই আমরা, ট্রান্সপোর্টে ডেলিভারি দিই? আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কুরিয়ান সার্ভিসে ট্রান্সফারে ডেলিভারি ওনারা দিয়ে থাকে, আপনার আপনাদের দোকান থেকে বসে থেকে কিন্তু এখানে যে ধরনের চকলেট আইটেমগুলো দেখালাম এগুলো ছাড়াও আরও চকলেট আছে, তো এগুলা আমরা তুলছি না। সেক্ষেত্রে আপনারা ওনার যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে কল দিয়ে কিন্তু সেই প্রত্যেকটা আইটেম দেখে এবং প্রাইস কত, কোনটা কী লাগবে, কত পিস লাগবে, এবং সেইগুলো যদি সরাসরি চোখে একবার আসেন আমাদের শোরুমে, যে শোরুমে আসলে পরে দিয়ে আপনারা সেখান থেকে দেখে তারপরে অর্ডার করে নিতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু এখানে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে
আপনারা দিয়ে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন বাংলাদেশে। তো আমরা মনে করি যারা ক্রেতা তারাও যেন জিতে এবং যারা বিক্রেতা তারাও যেন জিতে। আমরা চাই যে একটা সততা, সৎভাবে ব্যবসাটা করে, ব্যবসার মূলধন হলো সততা, সততা। তো সেই ক্ষেত্রে আপনারা প্রথম অবস্থা অল্প পজিশন পরিমাণে কিছু মাল নেন, নেওয়ার পরে দেয়া যখন ওনাদের সাথে একটা সবসময় নেওয়ার একটা সম্পর্ক হবে তখন আপনারা যত পিস মন চায় তত পিস নিতে পারবেন। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো, যাই না কতটুকু তুলে ধরতে পারলাম। তো এই ধরনের ভিডিও এবং আরও যদি কোনো বিষয় আপনারা জানতে চান আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর এখান থেকে যদি প্রোডাক্ট নিতে চান, যত ধরনের চকলেট আইটেম আছে, আরও কোনো কিছু বিষয় জানতে হলে, 501টি আইটেম আছে, 501টি আইটেম আছে, সেখান থেকে সবগুলো তুলে তো ধরা সম্ভব না। ওনার ইনওয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলেই হবে। ওটা কি বন্ধ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম।